সম্বলহীন পেশায় দিনমজুর। আট মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন রোজগারের ক্ষমতা। টাকার অভাবে দিনমজুরের চিকিৎসা তো দুরস্থ, কুলের এক শিশু সন্তান সহ মোট তিন সন্তানদের নিয়ে অর্থাহারে অনাহারে দিন কাটছে স্ত্রীর। অর্থাভাবে চিকিৎসার চিন্তা ছেড়ে দিয়ে শয্যাশায়ী আনোয়ার তিলে তিলে মৃত্যুর প্রহর গুনছেন। মানবিক সরকারি সহায়তা চেয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন হতদরিদ্র পরিবার। ত্রিপুরা সোনামুড়া থানাধীন বেজিমারা পাঁচ নম্বর ওয়ার্ডে বাসিন্দা 30 বছর বয়সী পেশায় দিনমজুর আনোয়ার হোসেন দীর্ঘ আট মাস ধরে অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী রয়েছেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় মাথায় টিউমার ধরা পড়েছে তার। এই জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা, অথচ পরিবারের একমাত্র রোজগারি অসুস্থ আনোয়ারি। অসুস্থতার কারণে নিত্য রোজগার বন্ধ হয়ে পড়ায় জীবিকা নির্বাহ যখন সংশয়ে পড়েছে তখন চিকিৎসার কথা ভুলে গেছেন তিনি। পরিবারের দুশ্চিন্তা অসুস্থতায় বাড়িতে শয্যাশায়ী হয়ে তিলে তিলে মৃত্যুর প্রহর গুনছেন আনোয়ার হোসেন। পাড়া প্রতিবেশীর সহায়তায় কোনো মতে তিন বেলার পরিবর্তে এক বেলা খেয়ে পরিবারের জীবিকা চলছে চিকিৎসা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। নিরুপায় হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও ত্রিপুরার নেতা মন্ত্রী এবং বিত্তশালী মানুষদের কৃপা দৃষ্টি কামনা করেছে হতদরিদ্র এই পরিবারটি। কি নাম আপনার? আনোয়ার হোসেন। কি হয়েছে আপনার? ব্রেন টিউমার। কবে নাগাদ এটা? কত বছর হয়েছে? না কমাস, কতদিন হয়েছে আপনার এই অসুখ? অসুখটা মাথা প্রচন্ড ব্যথা বেদনা, তারপরে তখন শক্তি দিয়েও দেয় না, চলাফেরা করতে পারি না, হঠাৎ করে মাথা ফাঁক দিই, বাইরে ধরে গেলে মনে করেন দৌড়া লুয়ে গেত। আগে কি করতেন, কি কাজ করতেন? মনে করেন তো গৃহস্থী কাজ করতাম, যখন দৌড়া হয় তো এটাই করতাম। মানে এখন চিকিৎসা করাতে কত লাগবে টাকা? চিকিৎসা করাতে তখন মনে করেন বাইরে গেলে 600 টাকা দেবো, সব মানুষের সাহায্য করছে। পরিবারে কে কে আছে? দুইজন মেয়ে আছে, ছেলে একজন আছে, ছোট মা আছে, বাবু আছে। আয়ুষ্মান কার্ড আছে? আয়ুষ্মান কার্ড নতুন করছে। কি হয়েছে তাই? তাই তো ব্রেন টিউমার হয়েছে যে আট ন মাস। তো এই যে আট ন মাস কোনো কাজ ফাজ কিছু করতে পারে না, মানুষে হেল্প করতে আছে, দুইটা মেয়ে একটা ছেলে, অনেক কষ্ট চলতে আছে। তো জীবিত ভর্তি আসলে ওখান আগে জীবিত নামাই দিয়েছে, ভর্তি আছে বাইরে নিতে, বাইরে নিয়ে গেছে চিকিৎসা করা। তো আমরা মতো মানুষ কি বাইরে জানো সম্ভব? কাজ করে দিনে এনে দিনে কাজ করে বাতকা। তো ওখানে কেন ডাক্তারও করতেছে কমে 14-15 লাখ টাকা মতো লাগিয়ে যাইব। তো দুজন মানুষ এনভারটা আছে, আম যাওনে রুগী লোক এক দুজন যাই লাগে, আম যাওনে এনভারা আছে, এরপরে যেন চিকিৎসা আছে, তেন থাকতে হলে রুম ভাড়া অনেক টাকার দরকার। আমার মতো মানুষ ওখান গা আয়ুষ্মান কার্ড আছে? হ্যাঁ, আয়ুষ্মান কার্ডটা করছিলাম জীবিত নতুন কার্ডটা। এটার কোনো সুযোগ সুবিধা পাইছেন? না, অন্য পাইছি না। এটা দিয়ে অপারেশন সাকসেস হইতো না আরও লাগবে? না, এটা তো হইতো না বলে এটাতে কোনো এন যোগাযোগ করছিলাম, এটা কোনো টাকা ঢুকছে না নতুন, এন আয়ুষ্মান কার্ড কোনো টাকাই ঢুকছে না। এটা কি চাইতে আছেন এখন? মানে যারা জনসাধারণ আছে তারা জনগণের কাছে আমরা হেল্প চাইতে আসি, বাইরে জন চিকিৎসা করা আনন্দ সবাই গেছে, একদম চাইতে আসি, সাহায্য চাইতে আসি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।